সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম জল খেয়ে নিলাম, যেহেতু প্রতিদিনই গরম জল খাওয়াটা রুটিনে দাঁড়িয়ে গেছে। তো গরম জল খেলে শরীরও ভালো থাকে। তারপর রেশনে চলে গেলাম, রেশনে গিয়ে দেখি যে এখনও আসেনি। তারপর অনেক প্রতীক্ষার পরে আসলো, আমি রেশন নিয়ে চলে গেলাম, যেহেতু দিদি দিচ্ছে রেশনটা, বন্ধ দেওয়া যাবে না, ফ্রিতেই তো পাচ্ছি চালটা। তারপর বাড়ি গিয়ে এক কাপ চা বিস্কিট খেয়ে নিলাম। তো চা বিস্কিট খেয়ে বাবা রয়েছে বলে বাবা বললো একটু রুটি বানাতে, আর এদিকে মনাকে ফোন করেছিলাম, মনাও বলছে মাম্মি রুটি করো, আমি যাচ্ছি আজকে থাকবো। তো দেন আমি রুটিটা নিয়ে নিলাম, মা যেহেতু বাড়ি নেই আমি একাই করে নিলাম, আর ওদিকে বাবা বাটি চচ্চড়ি বানাবে বলে আলু কাটছে। দেন আমি একা একাই বেলে একা একাই মার মতন চেষ্টা করলাম ছেঁকতে। তো মা একসাথে না তিনটে মানে তিন চারটে একসাথে এরকম উল্টে কী সুন্দরভাবে ছেঁকে, তো আমি সেরকমভাবে একা একা করলাম, তো হলো। প্রথম রুটিটা ভালোই ফুললো, সেকেন্ড রুটিটা একটু বুঝতে পারিনি বলে মাঝখান থেকে পুড়ে গেছিলো। দেন বাবা তরকারি ওই সাইডে করেছে, বাবা বাটি চচ্চড়ি বলতে, বাটি চচ্চড়ি হচ্ছে গরম জলের মধ্যে জলটা একটু ফুটে গেলে ওর মধ্যে আলু পেঁয়াজ সব একবারে দিয়ে দিয়ে, হলুদ নুন সব একবারে দিয়ে ওটা ফুটবে, তারপরে দেন একটু গরম মশলাও দিতে পারো আর নাও দিতে পারো, যা ইচ্ছা। তো বাবা ফুটে গেলে যাওয়ার পর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলো ওর মধ্যে। যেহেতু রুটি আজকে আমার দুপুরে স্যারের বাড়ি নিমন্ত্রণ আছে বলে আমি আর মনা যাব, তাই আমি আর কোনো রান্না বান্না কি হবে আমি জানি না, তো বাবা জানে মা জানে। তো রুটি করলাম, দেন তারপরে হচ্ছে আর খেয়ে দিয়ে আমাকে স্নান করতে যেতে হবে। তো রুটি করতে করতে না এই রুটিটা পড়ে যাচ্ছিলো। দেন বাবার বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে, তো মনাও এদিকে চলে এসেছে। তো আমরা খেয়ে নিলাম সকালে ব্রেকফাস্ট, রুটি দিয়ে তরকারি দিয়ে আর কাঁঠাল দিয়ে। তো খেয়ে দিয়ে আমি স্নানে চলে গেছি, স্নান টান করে ঠরে এসে একটুখানি নেল পালিশটা কেমন উঠে গেছিলো তো নেল পালিশটাই পরবো। তো তোমরা জানিও আমাকে নেল পালিশটা পরে কেমন লাগলো। তো দেন তারপরে একটুখানি মুখে টোনার সব মাখলাম, এদিকে মনাকে বলছিলাম যে নেল পালিশ পরবি মানে হচ্ছে স্কুলে যদি নেল পালিশ পরে যায় বকা দেবে, ও কালকে স্কুলে পরীক্ষা আছে গেলে বকা দেবে বলে নেল পালিশ পরলো না। ওদিকে আমি বডি লোশন মাখিয়ে নিলাম। তো তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মনু আর আমি। দেন এত পরিমাণে রোদ আর গরম লাগছিলো ভাবার বাইরে। তো টোটোতে বসে দেন আমি চলে এসলাম, এটা হচ্ছে ফরচুন, ফরচুনের স্যাররা ফ্ল্যাট কিনেছে, তো আজকে নিমন্ত্রণ ছিল। দেন আমরা চলে আসলাম ফ্ল্যাটে, তো ফ্ল্যাটে সবাই ওই ভিউটাই দেখছে যেই ভিউটা আগের দিন আমি তোমাকে মিনি ব্লগে দেখিয়েছিলাম শর্টসে, যে সবাই এই ব্যাকগ্রাউন্ডটার দিকে রয়েছে। তো এদিকে আমাদের ইউনিভার্সিটি থেকে অনেকেই চলে এসেছে, স্যারের আত্মীয়ও অনেকে চলে এসেছে, তো খুব সুন্দর লাগলো। তো সবাই বসে গল্প করছিলো, এদিকে মনা দৌড়াদৌড়ি করছে, আর মনাকে বারবার বলছি বেশি দৌড়াস না, পড়ে যাবি পড়ে যাবি। স্যার ম্যাডাম একটু হাই করে দিল, আর সবাই এত চেঁচামেচি করছিলো ওর জন্য আওয়াজ আসছিলো বলে আমি ওভার ভয়েসই দিচ্ছি এটা। তো দেন তারপরে খেতে চলে আসলাম লাঞ্চ। তো লাঞ্চে কালারটা কেমন লাল লাল লাগছে, এই পিছনে এটা ব্যাকগ্রাউন্ডটা মানে কাপড়টা দেওয়ার জন্য একটু লাল লাল লাগছে। তো লাঞ্চে ছিল হচ্ছে ভেজ ডাল, পটল চিংড়ি, তারপর মাছ মাংস, তারপর চাটনি ছিল, চাটনিটা দারুণ হয়েছে, মানে রান্নাগুলো অসাধারণ রান্না হয়েছে। দেন যখন যারা সবাই খেতে বসেছে তো স্যারকে বাই বলে আমি চলে গেলাম, যদিও মনা কিচ্ছু খায়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে, ট্রেন আছে, ট্রেনে করে বাড়ি যাব। এই মনু আজকে কিচ্ছু খায়নি, ওকে মনাকে আর কোথাও নিয়ে যাব না, কারণ ও কিচ্ছু খায়নি, অল্প একটু ভাত খেয়েছে আর কিচ্ছু। তারপর ট্রেনের থেকে বায়না করছিলো এটা কিনবে, কিনে দিলাম। দেন হাবড়ায় নেমে এই বরফ জলটা দেখে আমারও ছোটোবেলায় অনেক খেয়েছি, তো এই বরফ জলটা মানে নুন মানে বরফ ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে লেবু জল নুন বিট নুন দিয়ে দেয়, তো ওটা খেয়ে নিলাম দুপুরে। তারপর দিন বাড়ি চলে গেলাম, বাড়ি গিয়ে ঘুমিয়ে টুমিয়ে উঠেছি, তো মনা বলছিল খিদা পেয়েছে, তো একটু চাউমিন নিয়ে আসলাম দোকান থেকে। তো চাউমিন রাত্রে খেয়ে নিয়েছি, ডিনার আর কিছুই করিনি, তো এটাই খেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে আর সাপোর্ট করো। তো বাই বন্ধুরা, ভালো থেকো।